সুখ দুঃখ হাসি কান্না আমাদের প্রত্যেকেরই জীবনের একটি অংশ। খুশির সাথে যেমন সম্পর্ক রয়েছে হাসির, তেমনি কান্নার সাথে সম্পর্ক রয়েছে চোখের জলের। কারো চোখ থেকে জল পড়তে দেখলেই লোকটি কাঁদছে বলে আমরা মনে করি, আর সেই হিসেব করলে আমরা সবাই প্রায় সবসময়ই কাঁদছি। স্বাভাবিকভাবে আমরা হয়তো শুধুমাত্র এক ধরনের চোখের জলের কথাই জানি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে চোখের জল হতে পারে প্রায় 3 প্রকার। এবং আপনি কান্নাকাটি করুন আর নাই করুন, বছরে আমরা প্রত্যেকেই প্রায় 107 লিটার পরিমাণ চোখের জল ফেলি। চলুন তাই জেনে নেওয়া যাক চোখের জল সম্পর্কে এমনই আরো কিছু অজানা তথ্য। স্বাভাবিকভাবে আমরা হয়তো খেয়াল করেছি যে যখন আমরা কাঁদি ঠিক তখনই আমাদের চোখ থেকে জল বের হয়, কিন্তু সত্যি কথা বলতে আমাদের চোখ থেকে প্রায় সবসময় জল খরণ হচ্ছে। আমাদের চোখের একটি অংশ হলো আইরিস। এই আইরিসে রয়েছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যা থেকে সবসময় জল বের হতে থাকে। এর কারণ হলো আমাদের চোখ অক্ষিকোটরের ভেতরে সবসময় নড়ছে, আর চোখের নড়াচড়া সহজ করতেই সবসময়ই এই জল নির্গত হতে থাকে, এবং এ জলের পরিমাণও একেবারে কম নয়। প্রতিদিন আমাদের চোখ থেকে প্রায় 300 মিলিলিটার পরিমাণ জল নির্গত হয়, এবং বছরে যার হিসেব করলে দাঁড়ায় প্রায় 107 লিটার জল। তাই প্রতিদিন পরিমাণ মতো জল পান করা খুবই দরকারি। এখন প্রশ্ন হলো, এই 300 মিলিলিটার জল কেন স্বাভাবিক অবস্থায় বাইরে নির্গত হয় না? আসলে আইরিশে আরও একটি গ্রন্থি রয়েছে যার নাম ল্যাক্রিমাল পুংটা। এই গ্রন্থটি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে নির্গত হওয়া জল ব্যবহারের পর তা পুনরায় শোষণ করে নেয়, আর এই জন্যই কান্না ছাড়া অন্য সময় চোখের জল বাইরে নির্গত হয় না। তবে চোখের জল কিন্তু সবসময় তৈরি হচ্ছে, তাই আপনি কাঁদুন আর নাই কাঁদুন। এবার কথা বলা যাক চোখের জলের প্রকারভেদ নিয়ে, আর সেটি হলো মোট 3 প্রকার: বেজাল টিয়ার্স, রিফ্লেক্স টিয়ার্স এবং ইমোশনাল টিয়ার্স। সবসময় চোখ থেকে যে জল নির্গত হয়, অর্থাৎ এতক্ষণ যে বিষয়টির কথা আপনারা শুনছিলেন, সেটি হচ্ছে মূলত বেজাল টিয়ার্স। রিফ্লেক্স টিয়ার্স মূলত প্রতিবর্ত ক্রিয়ার একটি প্রতিক্রিয়াগত ফল, অর্থাৎ চোখে হঠাৎ কিছু পড়লে বা আঘাত লাগলে চোখ থেকে যে জল নির্গত হয় সেটি। এই বিষয়টির সাথে হয়তো আপনারা সবাই পরিচিত আছেন, আর সেটি হলো পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল বের হওয়া। এই বিষয়টি প্রায় প্রতিদিনকার একটি ঘটনা। ভিডিওর শেষে আমরা জানব যে পেঁয়াজ কাটতে গেলে কেন আমাদের চোখ থেকে জল বের হয়। যাই হোক, এবার চলুন জেনে নেওয়া যাক ইমোশনাল টিয়ার্স এর ব্যাপারে। কান্নার সময় আমাদের চোখ থেকে জল বের হলেও আপনারা হয়তো শুনে থাকবেন যে অতি আনন্দেও মানুষের চোখ থেকে জল বের হয়। এর কারণ হলো অতিরিক্ত দুঃখ বা সুখে মানুষ মানসিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন, এজন্য চোখ থেকে তখন অধিক পরিমাণে চোখের জল নির্গত হতে শুরু করে, কারণ এই জল বেজাল এবং রিফ্লেক্স টিয়ার্স থেকে আলাদা। কান্নার সময় নির্গত হওয়ার চোখের জলে স্ট্রেস হরমোন থাকে, যা মানসিক দুশ্চিন্তা কমিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়াও এতে এন্ডরফিন এবং এনসেফালিন থাকে, যা একটি প্রাকৃতিক ব্যথানাশক, আর এজন্যই খুব শোকাহত হয়ে পড়লে কান্নার পর আমরা নিজেদেরকে বেশ হালকা অনুভব করি। তো আশা করি চোখের জল এবং কান্না সম্পর্কে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজ কাটার সময় কেন আমাদের চোখ থেকে জল নির্গত হয়। আসলে এই বিষয়টিও মূলত এক প্রকার রিফ্লেক্স টিয়ার্স। পেঁয়াজের মধ্যে সালফোক্সাইড রয়েছে, এবং এটি বাতাসের সংস্পর্শে এলে সালফোনিক অ্যাসিডে পরিণত হয়। এই সালফোনিক অ্যাসিড পরবর্তীতে সিন প্রোপানিথাইল এস অক্সাইড নামক এক জটিল যৌগ তৈরি করে, যা চোখে প্রদাহ সৃষ্টি করে, এবং এই প্রদাহ থেকে বাঁচার জন্যই অধিক পরিমাণে জল উৎপন্ন হয়, আর এজন্যই পেঁয়াজ কাটতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে জল চলে আসে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।